ছয় বছর পর প্রবাস থেকে বাংলাদেশে ফেরার পথে আমার ফ্লাইটে 4 দিন সময় লেগেছে। আমার ফ্লাইট ছিল পুরোপুরি ম্যাচ, যে ফ্লাইটে আমার সময় লাগার কথা 1 দিন, সেখানে আমার 4 দিন সময় লেগেছে শুধু ইউকে থেকে বাংলাদেশে আসার একটি মাত্র ফ্লাইট। দুইটা লাগেজ বুকিং দিয়েছিলাম এবং সেই দুইটা লাগেজ আমি এখন পর্যন্ত পাই নাই। ব্রিটিশ এয়ারওয়েজ আমি আমার বুকিংটা ছিল, সেই সুবাদে আমি ব্রিটিশ এয়ারওয়েজকে আমি কমপ্লেন করেছি, প্লাস বিস্তাকে কমপ্লেন করেছি, আটলান্টাকে কমপ্লেন করেছি এবং কাতার এয়ারওয়েজকে কমপ্লেন করেছি যে আমার লাগেজের জন্য, এবং কেউ এর দায়ভার নিতে রাজি নয়। ব্রিটিশ এয়ারওয়েজের সার্ভিস যে এত পচা সার্ভিস আমি ফার্স্ট টাইম দেখলাম নিজের চোখে। কারণ আমাদের যখন ফ্লাইটটা যখন মিস হয়েছে 2 ঘন্টা লেট হওয়ার কারণে, আমাদের কেন ফ্লাইটটা মিস হয়েছে, মিস হওয়ার পরে আমি যে কাস্টমার কেয়ারের সাথে দেখা করব, দেখা করার জন্য আমার 11 ঘন্টা লাগছে। আমি চিন্তা করতে পারেন যেখানে আমাকে উইদিন 5-10 মিনিটসের ভিতরে দেখা করে আমার কানেক্টিভিটি ফ্লাইট তারা ইস্যু করার কথা, সেখানে আমার 11 ঘন্টা, মানে 11 ঘন্টা লাগছে। এবং আমাদের কিউ ছিল ধরেন 1 কিলোমিটার, 1 কিলোমিটার পর্যন্ত কিউ ছিল যে মানে কাস্টমার কেয়ার সাথে দেখা করার জন্য। অনেক স্ট্রাগল করলাম, ব্রিটিশ এয়ারওয়েজের আমি অনেক অনিয়ম দেখলাম যেটা মানে আনবিলিভেবল। আমি একটা লাইভও করছিলাম ফেসবুকে, আমি যখন এই যে ওয়েটিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম প্রায় 11 ঘন্টা, তখন একটা লাইভ করছিলাম রাত্রে। আসলে আমি লাইভটা করার একটাই উদ্দেশ্য, আজকে আমার জীবনে একটা সবচেয়ে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এটা হয়েছে ব্রিটিশ এয়ারওয়েজে। ব্রিটিশ এয়ারওয়েজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা দামি একটা এয়ারওয়েজ এবং সবচেয়ে মানে সার্ভিস বেস্ট নাকি তারা দেয়। আর আমি জীবনের প্রথমবারই ব্রিটিশ এয়ারওয়েজে উঠলাম আর তারা দিল সবচেয়ে খারাপ একটা সার্ভিস। এই যে দেখছেন, এই যে শত শত মানুষ একদম ফ্লোরের মধ্যে শুয়ে আছে, এত বাজে সার্ভিস চিন্তা করা যায় না। আমি আমার দিয়ে বলে নিই কী হয়েছিল। আমাদের কানেক্টিভিটি ফ্লাইট ছিল স্কটল্যান্ড টু লন্ডন হিথ্রু, হিথ্রু টু দোহা, দোহা টু বাংলাদেশ ঢাকা। যাই হোক, আমার কানেক্টিভিটি ফ্লাইট তো ঠিকভাবে হয়ই নাই, বরঞ্চ 2 আওয়ার্স লেট ছিল, যার কারণে আমার ফ্লাইটটা ডিলে হয়েছে। দ্যাটস ফাইন, ডিলে হইতেই পারে। ডিলে হওয়ার ফলে আমার যে কানেক্টিভিটি ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা আপনার ক্যান্সেল হয়েছে। নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। যাই হোক, অ্যাভেলেবল ফ্লাইটটা তখনই আমি পাবো যখন কাস্টমার সার্ভিস যখন আমাকে নেক্সট ফ্লাইটটার জন্য আমাকে তারা রেকমেন্ড করবে এয়ারলাইন্সকে। যাই হোক, এয়ারলাইন্সকে তো তারা রেকমেন্ড করেই নাই, বরঞ্চ এইদিকে কী হইল, 8 ঘন্টা আমি কাস্টমার কেয়ারের সামনে, এই যে ডেক্সের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই শত শত মানুষ দাঁড়িয়ে আছে, আর তারা এখন পর্যন্ত কোনো তারা ডেক্সে কোনো মানুষই দেখতেছে না সার্ভিস দেওয়ার জন্য। ব্রিটিশ এয়ারওয়েজের মিস্টেকের জন্য যে আমার কানেক্টিভিটি ফ্লাইটটা যে মিস হয়েছে, এবং সেটা আমার জন্য মোটেও কিন্তু খুব একটা ভালো একটা সময় ছিল না এয়ারপোর্টে। এয়ারপোর্টে আমি 2 দিন ছিলাম হিথ্রু এয়ারপোর্টে, এবং হিথ্রু এয়ারপোর্ট থেকে যখন আমাকে ব্রিটিশ এয়ারওয়েজ আরেকটা অল্টারনেটিভ ফ্লাইট আমাকে ধরিয়ে দেয়, সেই ফ্লাইটটা ছিল দিল্লি হয়ে আমাকে আসতে হবে বাংলাদেশে, এবং আমি সেইটা 2 দিন পরে আমি এই ফ্লাইটটা আবার আমি ফ্লাইটটা পাই, এবং সেই ফ্লাইটে ধরেই আমি কিন্তু বাংলাদেশে পৌঁছি। আমি 29 তারিখ রওনা হই স্কটল্যান্ড থেকে, এবং আমি পৌঁছি জুলাইয়ের 2 তারিখ, মানে 4 দিন লেগে যায় আমি বাংলাদেশে আসতে।